बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय दर्शक, अस्सलामु अलैकुम। उत्तर दिगंत न्यूजे स्वागत जानाच्छि आमि एम ए जाफर लिटन। आमादेर विशेष पर्व जीवन जेखाने जेमन, आजकेर पर्वे थाकछे श्रीलंकार मुसलमानदेर कथा। दर्शक, दक्षिण एशियार बौद्ध संख्यागरिष्ठ एकटि द्वीपराष्ट्र श्रीलंका। एर सरकारी नाम गणतान्त्रिक समाजतान्त्रिक ও প্রজাতান্ত্রিক শ্রীলঙ্কা। 1948 সালে দেশটি ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা লাভ করে। 1972 সালের আগে এই দ্বীপটি সিলন নামেও পরিচিত ছিল। 2,20,00,000 জনসংখ্যার এই দেশে মুসলমান রয়েছে 10%। ইসলামের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালামের চিঠি বিজড়িত অ্যাডাম পাহাড় রয়েছে এই শ্রীলঙ্কায়। ধারণা করা হয় সপ্তম শতকে আরবের ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ধর্মের আগমন ঘটে শ্রীলঙ্কায়। পরবর্তীতে 19 শতকে ভারতীয় মুসলমানদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে শ্রীলঙ্কায় ইসলাম ধর্ম বিকশিত হয়। এ অঞ্চলের মুসলমানদের মুর ও মালয় জাতিগত সম্প্রদায় হিসাবেও ভাবা হয়। পুটলাম, ক্যান্ডি, কলম্বো ও মানার অঞ্চলে বেশি সংখ্যক মুসলমান বাস করে। বিভিন্ন সময় শ্রীলঙ্কার মুসলমানরা তামিল বিদ্রোহী ও উগ্রবাদী বৌদ্ধদের দ্বারা ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞের শিকার হয়েছে। শ্রীলঙ্কায় রয়েছে মুসলিম রাজনৈতিক দল। 225টি আসনের পার্লামেন্টে রয়েছে 16 জন মুসলিম এমপি ও 8 জন মন্ত্রী। গোটা শ্রীলঙ্কা জুড়ে রয়েছে 1500 মসজিদ, 200টি মাদ্রাসা ও 400 শতাধিক মুসলিম স্কুল। দেওবন্দ তাবলিগ জামাত ও জামাত ইসলামী শ্রীলঙ্কা ও সুফিবাদ তত্ত্বের ধর্মীয় সংগঠন শ্রীলঙ্কার ইসলাম প্রচার ও প্রসারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম অঞ্চল সমূহে জঙ্গিবাদের অভিযোগ তুলে উগ্রবাদী বৌদ্ধরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে শ্রীলঙ্কার মুসলমানদের উপর। এরপরেও নীরবে নিভৃতে ইসলামের পতাকা নিয়ে এগিয়ে চলছে শ্রীলঙ্কার মুসলমানরা। বিস্তারিত দেখুন রিপোর্টে। 65,600 আয়তনের বৌদ্ধরাষ্ট্র শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এক লীলাভূমি। সমুদ্র, পাহাড় ও সবুজ বৃক্ষরাজির মাঝে এখানকার মুসলমানরা ইসলামের শাশ্বত সুমহান বাণী প্রচার করে যাচ্ছে। ধীরে ধীরে গড়ে তুলেছে দৃষ্টিনন্দন শত শত মসজিদ ও ইসলামী স্কুলসমূহ। বিভিন্ন মুসলিম দেশের সহায়তায় এখানকার মুসলমানরা তুলে ধরছে ইসলামের নান্দনিক সৌন্দর্য। শ্রীলঙ্কার হতদরিদ্র মুসলমানদের দুর্যোগ ও দুঃসময়ে বিভিন্ন ইসলামী ত্রাণ সংস্থা নীরবে কাজ করে যাচ্ছে। কলম্বো ও ক্যান্ডির বড় বড় মসজিদ ও ইসলামী কেন্দ্রগুলো জানান দিচ্ছে শ্রীলঙ্কার মুসলিমরা কতটা শৌখিন ও আভিজাত্যের অধিকারী। এখানে মুসলিম শিক্ষার্থীদের জন্য রয়েছে মুসলিম বিশ্ববিদ্যালয়, যেখানে তারা উচ্চশিক্ষা লাভ করছে। শ্রীলঙ্কার মুসলমানরা দারিদ্র্যসীমার নিচে কখনোই বাস করেনি। তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে। শ্রীলঙ্কার মুসলিম অধ্যুষিত এলাকায় হিজাব পরা নারীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ঘরে বাইরে ইসলামের কৃষ্টি কালচার ব্যাপকভাবে চর্চা করে আসছে মুসলিম নারীরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সমূহে হিজাব পরা মুসলিম শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে শ্রীলঙ্কার সরকার সন্ত্রাসবাদের অজুহাত তুলে মুসলিম নারীদের হিজাব পরার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপের পায়তারা করছে। তবে এ নিষেধাজ্ঞা কখনোই মেনে নেবে না শ্রীলঙ্কার মুসলমান ও মুসলিম রাজনৈতিক দলগুলো, কারণ হিজাব ও ইসলাম আঙ্গাঙ্গিভাবে জড়িত। মুসলিম নারীরা প্রতি সপ্তাহের জুমা ও ঈদের নামাজেও হিজাব পরে অংশগ্রহণ করে আসছে। এলাকায় হিজাব পরা নারীদের